আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যদি তোমরা যদি কোনো কাজ করো, অবশ্যই অবশ্যই তোমাদের সেই কাজের পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। যদি তোমরা পৃথিবীর মধ্যে কোনো কাজ করো, সেই কাজের পেছনে তোমাদের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কোটি 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 মানুষ বানাইলাম, এমন কি আমি আল্লাহ মানব জাতির আগে জিন জাতি পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহর উদ্দেশ্য নাই তা কিন্তু না। আমার আল্লাহ কই তোমরা পৃথিবীর মধ্যে কাজ করলে উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহরও কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আমার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার উদ্দেশ্য কি? আল্লাহর কোরআন জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানব এবং জিন জাতি পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা যায় বর্তমান যে সিচুয়েশনের মধ্যে আমরা পড়লাম, সকালবেলা নবীর উম্মতগণ এখন আখিরি জামানার মধ্যে সকালবেলা ইমানদার হচ্ছে, আবার বিকালবেলা বেঈমান হচ্ছে, সকালবেলা কালিমার আওয়াজ দিচ্ছে, আবার বিকালবেলায় মুনাফিকের মতো বিভিন্ন ধরনের মুনাফিকই করতেছে, তাদের মধ্যে ইসলামের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কেননা আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীর মধ্যে, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, পৃথিবীতে যখন আমার আল্লাহ আদমকে প্রেরণ করার আগে শয়তান ইবলিশ বলেছিলেন, ও ইবলিশ তুমি আদমের গায়ের মধ্যে কি করো? আদমের পায়ের নিচে তুমি সেজদা করো। ইবলিশ বলেন, না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এই আদমকে সেজদা করতে পারবো না। তখন আল্লাহ বলেন, কেন তুমি সেজদা করতে পারবো না? আদমকে আমি সৃষ্টি করেছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে আদেশ দিয়েছি, আমি তোমাকে হুকুম করেছি, তোমাকে তাকে সেজদা করতেই হবে। সে নারাজ হলো, সে বলতেছে, না, আমি আদমকে সেজদা করতে পারবো না। চিৎকার মেরে বলো না নাউজুবিল্লাহ। তখন এই ইবলিসকে প্রশ্ন করা হলো, তুমি কেন আদমকে কেন তুমি সেজদা করবা না, আদমকে কেন তুমি সেজদা করবা না, আদম তোমার কাছে কি অপরাধ করেছে? কয়, আদম আমার কাছে কোনো অপরাধ করার নাই, আদম সে তো মাটির তৈরি, সে আমার সামনে তৈরি হয়েছে। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন, আমি 40 দিন যাবত এই আদমকে তার গায়ের মধ্যে গিয়ে থুতু মারতাম। কি মারতাম? আদমের গায়ের মধ্যে গিয়ে আমি থুতু মারতাম, আদমের গায়ের মধ্যে গিয়ে আমি লাথি মারিতাম। এই আদমকে তো আমি সেজদা করতে পারি না, এই আদমকে তো আমি সেজদা করতে পারি না। এবার আল্লাহ বলেন, ইবলিস, ও ইবলিস, আমি তোমাকে বলে দিয়ে গেলাম, যদি তুমি হাজার হাজার বছর যদি তুমি ইবাদত করো, কোটি কোটি বছর যদি তুমি ইবাদত করো, আমি আল্লাহকে একত্ববাদী বলে সাক্ষী দাও, এমনকি যদি আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আল্লাহ তালার এক একটা হুকুম না মানার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দিগির সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। এখানে কি বুঝতে পারলাম? একটা আদেশ আল্লাহর অমান্য করার কারণে ইবলিশকে, শয়তানকে আমার আল্লাহ লানত দিয়েছেন। এবার দেখেন আপনি আর আমি কত আল্লাহর হুকুম আমরা অমান্য করতেছি। আজকে আমরা দেখা গেছি কি, যখন পৃথিবীর মধ্যে আমরা মসজিদের মধ্যে যাই, নামাজের মধ্যে গেলে আমাদের মন টিকে না। যখন আমরা মসজিদের মধ্যে যাই, যখন আমরা কোনো ইবাদতখানার মধ্যে যাই, তখন আমাদের মন টিকে না, আমাদের মন থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের মধ্যে, দুনিয়ার দিকে আমাদের খেয়াল থাকে। এর জন্য আমাদেরকে এমনভাবে ইবাদত করতে হবে যে ইবাদত করেছিলেন সকল নবী রাসূলগণ। কথা বলেন ঠিক কিনা? তখন ফেরেশতাকে যখন, তখন ইবলিসকে যখন আমার আল্লাহ বললেন, ও শয়তান তুমি আমার আদমকে সেজদা করো, তখন সে বলতেছে, না না, আমি আদমকে সেজদা করতে পারবো না। কেন তুমি পারবো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটি যখন উপর থেকে ছাড়ে দেওয়া হয়, তখন মাটি উপরে ওঠে না, নিচে নামে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি হলাম জিন,
আমি হলাম মুকরুম, আমি আমাকে যখন আল্লাহ বানাইছে তখন আমাকে আমার আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আগুন যখন উপর থেকে ছাড়া হয় তখন সেটা উপরে উঠে নিচে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই শয়তান বলতেছে আমি আমি হলাম সম্মানিত বেশি, আদম হলো সম্মানিত কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও শয়তান, আমি আল্লাহ তোমারে আজ থেকে লানতের তক্তা দিলাম, আজ থেকে আমি আল্লাহ তোমাকে ফেরেশতার খাতা থেকে বরখাস্ত করলাম, নাউজুবিল্লাহ। তখন সে শয়তান ইবলিস বলেন ও মালিক ও মালিক, আমি তোমার দরবারের মধ্যে 900,000 বছর আমি আবাদত করলাম, আমি 900,000 বছর তোমার গোলামি করলাম, মাবুদ আমি কিন্তু এমনিতেই পৃথিবী থেকে বিতাড়িত হব না, আমি কিন্তু এমনিতেই গুনার বোঝা নিয়ে দুনিয়ার মধ্যে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তুমি আমি আল্লাহর কাছে কি চাও, তুমি আমি আল্লাহর কাছে কি চাও? এবার আল্লাহর কাছে এই আদম বলে ও মালিক, যে আদমের জন্য তুমি আমাকে লানতের তক্তা দিয়েছ, যে আদমের জন্য তুমি আমাকে নিকৃষ্ট করেছ, আমি জীবন থাকতে কিয়ামত পর্যন্ত তোমার বান্দা আদমকে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেব না। কি বুঝতে পারলাম? যখন আদম যখন সৃষ্টি করলেন তখনই আদমের সাথে আদমকে সেজদা না করে এই ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাকে আদমের জন্য তুমি আমাকে লানত দিলা, আমি দেখব তোমার আদমকে কিভাবে জাহান জান্নাতের মধ্যে তুমি নাও, জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও শয়তান তুমি আমার বান্দা গলিরে হাজার হাজার বছর তুমি আমার বান্দারে তুমি কুকর্ম করাইবা, তুমি হাজার হাজার বছর শত শত বছর তুমি আমার বান্দারে কি করবা, গুনাহের দিকে করবা, কিন্তু আমার আল্লাহর বান্দা যদি কোনোদিন মৃত্যুর আগে যদি আমি আল্লাহকে আল্লাহ বুলায় একটা শিকার দেই, তোমার লক্ষ লক্ষ বছরের ক্রমন্তনার গুনার কারণে আমি আল্লাহকে লাস্ট মুহূর্তে আমি আল্লাহকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তার তওবা কবুল করিয়া আমি আল্লাহ তার জান্নাতের মধ্যে দিয়ে দেব। আল্লাহ বলেন ও শয়তান তখন তুমি কি করবা, তুমি তো তাদেরকে ক্রমন্তনা দিতে পারবা, তুমি তো তাদেরকে বিভিন্ন খারাপ কাজ করাইতে পারবা, তুমি তো তাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে পারবা, তুমি তো তাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারবা, তুমি তো ভালো কাজ থেকে দূরে রাখতে পারবা, কিন্তু জান্নাতের মধ্যে যখন আমি আল্লাহ দিব তখন তুমি কি করবা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন ও পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে গুনাহ করছো, পৃথিবীর মধ্যে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানাইছো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, শয়তান তোমাদেরকে ক্রমান্তনা দিতে 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 তোমাদের জিন্দা কোনকে শয়তান যখন মর্দা করে ফেলবে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ নামের কোনো জিকির থাকবে না, তোমাদের অন্তরের মধ্যে নবী পাকের ভালোবাসা যে কোনো দিন থাকবে না, কিন্তু যখন তোমাদের কলবটা জিন্দা কলব যখন তোমাদের মুর্দা হয়ে যাবে কিন্তু তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ তোমরা যখন গুনাহ করতে 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 তোমাদের জীবনটাকে গুনাহের দ্বারা ভরপুর করে দিয়েছো, তারপরেও তোমরা আল্লাহর রহমতিকা নিরাশ হয়ো না। আমার আল্লাহ বলেন গুনাহগার বান্দাকে আমি আল্লাহ তওবা যখন করে আমি আল্লাহ এই গুনাহগার বান্দারে আমি আল্লাহর বুকের মধ্যে টেনে নেই। এর দ্বারা কি বুঝতে পারলাম? আজকে আমাদের দেশের মধ্যে আমাদের বিভিন্ন দেশের মধ্যে লক্ষ্য করে দেখা যায় অনেকে গুনাহ করে, গুনাহ করবে এটাই স্বাভাবিক, গুনাহ আদম করবে এটাই স্বাভাবিক, কারণ আমাদের আদি পিতা পর্যন্ত ভুল করেছেন, আমরা যে ভুল করব না তা কিন্তু নয়, কিন্তু আমার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ও বান্দা গুনাহ করছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানাইছো, তারপরে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না চিকার মেরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ আমি তোমাদেরকে প্রথম বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে অযথাই প্রেরণ করি নাই, আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন,
পৃথিবী প্রেরণ করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আসলে এবার আমার নবীর জামানার মধ্যে যাই, আমার নবীর জামানার মধ্যে কেমন ইবাদত করেছিলেন, কেমন করে আমি আল্লাহর আমার আল্লাহর ইবাদত করতে হই। একদিন হযরত মাওলা আলীর এক যুদ্ধের মধ্যে মাওলা আলীর আলীর পায়ের মোবারকের পায়ের মধ্যে একটা তীর যখন লাগলো, এই তীরটাকে অনেক টানাটানি করলো কিন্তু তার পায়ের থেকে তীর খোলা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। তখন এক লোক বলতেছেন, ও সাহাবীরা গো, ও সাহাবীরা রে, এইভাবে যদি তোমরা আলীর পায়ে থেকে যখন তোমরা তীর খুলতে যাইবা এটা কোনোভাবে সম্ভব নাই। তখন তো সবাই কি বললেন, সবাই বলতেছেন এখন কিভাবে আলীর পায়ের থেকে কিভাবে তীর খোলা যায়। তখন এই সাহাবীরা হযরত সাহাবীরা বললেন, ও সাহাবীরা তাকে নামাজের মধ্যে দাঁড় করাও, কারণ এই সাহাবীরা জানে যে আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় পৃথিবী যদি কিয়ামত হইয়া যায় কিন্তু আমার আল্লাহর বান্দা আলী নামাজ থেকে কোনোদিন বাদ দেবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা তাকে কি করলেন, মাওলা আলীকে যখন মসজিদের মধ্যে নিয়ে তাকে নামাজ পড়ার জন্য বললেন, মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইল যে তীরটা সকল সাহাবীগণ মিলেও আলীর পায়ের থেকে যখন তীর খুলতে পারে না, কিন্তু আলী যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইল নামাজের মধ্যে দাঁড়াইতে তীর হলো গো, আলীর পায়ে থেকে তীরটা আমার আল্লাহর কুদরতে খুলে ফেললো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আলীর পায়ে থেকে তীর খুললো, আলী বিন্দু পরিমাণ কিন্তু টের পায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন টের পায় নাই, কারণ আলী যখন নামাজে দাঁড়াইতেন পৃথিবীর সমস্ত খেল খেয়াল যাইতো আমার আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। সে যদি পৃথিবীর মধ্যে যত যাই হয়ে যাক, মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন যদি তার পিতাও মারা যাইতো সে নামাজের মধ্যে তাও খেয়াল করতেন না, কারণ সে এমন একজনের সামনে দাঁড়াইছে যে জনের সামনে দাঁড়াইলে পৃথিবীর সমস্ত গুনাহের মাফ করেন যে জন আলী তার সামনেই দাঁড়াইছে। কার মেরে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পৃথিবীটা তাম সমস্ত পৃথিবী আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহ আবার বলছেন এই পৃথিবীটা আমার আল্লাহ নাকি আবার কিয়ামত করে দেবে। ইতিমধ্যে আমি সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পৃথিবীটা কিয়ামত হবে কখন? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার নবী বললেন, ও সাহাবী তুমি আমাকে বলতেছো কিয়ামত কখন হবে, ও সাহাবী তুমি আমাকে বলতেছো কিয়ামত কখন হবে, কখন হবে, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো, তুমি কত রাকাত নামাজ আদায় করেছো, তুমি কত দিন আমার আল্লাহর জিকির করেছো। তখন এই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহর হুকুম ঠিক মতে আদায় করতে পারি নাই, আল্লাহর দেওয়া নামাজ আল্লাহর হুকুম নামাজ আমি ঠিক মতে পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার জিকিরও করতে পারি না, আমি আল্লাহর ইবাদতও করতে পারি নাই। আমি আমার নবী বলেন, ও সাহাবি, ও সাহাবি তুমি আল্লাহর ইবাদত করতে পারো না, নামাজ পড়তে পারো না, তাহলে তুমি কেন আমাকে বলতেছো কিয়ামত কখন হবে, কখন হবে? এইবার সাহাবি ডাক দেন, কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহর নামাজ পড়তে পারি নাই ঠিক মতো সত্য, আমি আল্লাহর গোলামি করতে পারি নাই এটাও সত্য, আমি এতদিন শয়তানের ক্রমন্তনায় পড়ি, আমি শয়তানের ক্রমন্তনায় পড়ে আমি সমস্ত খারাপ কাজ আমার দ্বারা হয়েছে, আমি আল্লাহর ইবাদত করতে পারি না, কিন্তু আমি আমার জীবনে একটা আমল করেছি। কই তুমি কি কি আমল তুমি করেছ? এই লোকটা ডাক দেয়া, কই নবী গো, যদিও আমি নামাজ আদায় করতে পারি না, যদিও আমি আল্লাহর ইবাদত করতে পারি না, কিন্তু আমি আমার জীবনের চাইতে আপনার নবীকে এবং আমার আল্লাহকে বেশি ভালোবাসি। গো কামলিওয়ালা
তুমি মদিনা ওয়ালা ওগো কামলি ওয়ালা তুমি মদিনা।